সেইকাৰণে এতিয়া কৰিব পাৰে সেইটো ফালে ন ঠিক আছে তাৰপৰা আহি আছো কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরা খুব খুব ভালো আছি রোমান পাল চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে গাড়িতে বসে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছে দেখতে পাচ্ছ সাজুগুজু করা আছে তো আজকে আমি যাচ্ছি একটা বিশেষ অনুষ্ঠানে বলতে পারো ভাগ্নে বোর সাত বক্ষণ মানে বলে বেবি শাওয়ার তো সেখানে যাচ্ছি তো ভাগ্না নিতে এসেছে গাড়িতে বসে আছি ও গেছে অল্প ফুল কিনতে তো ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি সেখানে গিয়ে পুজো আছে আজকে আমি উপাস আছি এখন পর্যন্ত তার জন্য তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমি এসেছি প্রায় 5-10 মিনিটের মতন হয়ে যাবে তো এখানে এসে তারপরে আমার পরে পুরোহিত মশাই আসলেন তো পুজো শুরু হয়ে গেছে তো এখন বলতে পারো কি পুজো হচ্ছে তো এটা পুজো হলো আমাদের মানে আমাদের নিয়মে এটা পুজো করে যখন আমাদের বেবি শাওয়ার করা হয় তখন এই পুজোটা করে রাখা হয় তো এটার নাম হলো রূপসী পুজো তো সেই রূপসী পুজোটা আমরা মানে ব্রত মতনই না খেয়ে আমরা এই পুজোটা করে রাখি আর যখন বেবি হবে এক মাস মানে সেই অশুষ্টা তোলা হবে তখন আমাদের এই পুজোটা করেই তারপরে আমাদের সেটা নিয়মটা করা হয় তো তার জন্য আমাদের এই পুজোটা আমাদের যখনই আমাদের মানে বেবি শাওয়ার মানে সাত ভক্ষণ দেওয়া হয় পাঁচ কারোর কারোর সাত মাসে দেওয়া হয় কেউ আবার নয় মাসে দেয় তো আমাদের তেমনটাই এই পুজোটা করতে হয় তো এই পুজোটাই সকাল সকাল দেখতে পারছো আমরা সবাই মিলে পুজো করছি আর আমিও ব্রতটা করছি আর আমাদের কথায় মানে যারা নিজের ছেলে মেয়ে আছে তাদের যদি বলা হয় যে এই পুজোটা করার জন্য তারা মানে না বলাটা ঠিক নয় তো তার জন্য আমাকে যখন বলেছিল মানে আমার ননাস তখন আমি আর না করতে পারিনি কারণ আমারও তো ছেলে আছে তো ভাবলাম না যত সমস্যা হোক সেটা পুজো করব আর এই দেখো ভাগ্নে বোরকে একটা নিয়ম আছে সেটা হলো সাত মাসে সাতটা দেওয়া হচ্ছে তো তো সাত রকমের ফল দিয়ে ওকে স্নান করানো তো সাত রকম ফল দিয়ে স্নান টান করা নিয়ম করে তারপরে পুজোটা কমপ্লিট করে আমরা একটা ঘাটের মধ্যে ঘাট বলতে পারি একটা ছোটো মোটো ঘাটের তেমনটা তো আর ঘাটে যেতে পারবো না আর অনেক দূরে আছে সব কিছু তো সামনে একটা ছোটো মোটো যেখানে মানে ঠাকুর রাখা হয় তো আমরা সেখানেই এসেছি সেই রূপসী গাছটাকে নিয়েতে সেই গাছের তলায় আমাদেরকে জল দুধ দিয়ে মানে সেখানে আমরা রূপসী মাকে মানে জল দুধ দেওয়ার জন্য দূরে একটু অল্প এসেছি তো সেটা হলো আমার বাড়ির কাছেই সেখানেই এসেছি বলতে পারো তো আমরাই দেখো সেখানে তো তেমন অবস্থা নেই মানে অন্যদিকে যেমন আমাদের যদি শ্বশুর বাড়ি হতো তখন সেটা ছিল একটা গাছ থাকে বা যে কোনো মানে এই যে রূপসী গাছটা মানে যেখানে থাকবে সেই গাছের তলায় গিয়ে জল ধুর দিয়ে মানে মাকে দিয়ে তারপরে আমরা সেইখান থেকে উপাসটা ভেঙে আসি তো এইখানে তো তেমনটা মানে যা মানে সম্ভবও নয় আর গাছ কোথায় পাবো সেরকম কোনো কিছুই নয় তো তার জন্য একটা ছোটো মোটো গাছের একটা ছোটো ডাল দিয়ে আমরা সেখান থেকেই মানে একটা জায়গাতে বসিয়ে পুজো করানো তো সেখানে আমরা নিয়ে গেলাম গিয়ে মানে এই গাছটাকে মানে যার বেবি মানে হচ্ছে সেরা দেখতে পারবে না যার কারণে আমরা এই গাছটাকে দূরে নিয়ে গিয়ে সেটাকে আমরা পুজো করলাম তো আমরা সবাই দিয়েছি দেখতে পারছো আমিও দিচ্ছি তো এই এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট মানে বলতে পারো তো যাই হোক আমরা সবাই করলাম আর আমরা ছিলাম পাঁচজনের মতন ছিলাম সেই ব্রতটা করার জন্য তো আমরা পাঁচজনে মানে জল ঢেল দিলাম জল দুধ দিয়ে সেখান থেকেই আমরা উপাসটা ভেঙে আমরা বাড়িতে যাব তো সেখানে যাওয়ার পরে বিশাল মানে বলতে পারো একটা অনুষ্ঠানই আছে মানে খাওয়া দাওয়ার তো সেটা আর বাড়িতে হবে না সেটা একটা ভবনের মধ্যে হবে তো সেই ভবনে কিন্তু আমি কোনোদিনও যাইনি ফার্স্ট টাইমই যাব তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব শুনতে পেয়েছি দারুণ একটা মানে জায়গা তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তোমরা ব্লগটা দেখতে থাকবে আর এই দেখতে পারছো আমরা সবাই খুব আনন্দ করে না পুজোটা করছিলাম সত্যি আমাদের যে সকাল থেকে যে না খাওয়া আছে না আমাদের কোনো গায়ে লাগে না আর সত্যি কথা বলতে গেলে না মন থেকে যদি এই পুজোটা করা যায় কোনো কিছুই মানে সেরকম ফিলিংস আসে না যে না খেয়ে আছি বলে আর তারপরে না শরীরে খুব একটা এনার্জি পাওয়া যায় মানে মন থেকে পুজোটা করলে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় তো এমন ব্যাপার
আমি আমার নিজের জীবন ছেলের সময় আমি করেছিলাম, মানে প্রথম তো যখন আমাদেরকে সাথ দেওয়া হয়েছিল তখনও করেছিলাম, আর বাবু হওয়ার পরে করেছিলাম। তো সেই জন্য মানে এখন আমরা যখন সাধে খাওয়ানো হয় তখন এই পুজোটা করে রাখি, মানে মার কাছে মানত করে রাখি যাতে নিজের ছেলে মেয়ে একটু ভালো হয়ে পৃথিবীতে আসুক আর অসুস্থতা কামনা করে। আর যখন ও পৃথিবীতে চলে আসে তখন সেই আমরা যে এক মাসে অসুস্থতা হয় তখন আমরা সেই পুজোটা করি, তারপরে আমাদের মানে দিনটা শুরু হয়। তো যাই হোক, এখানে আমাদের অনেক কিছু সবারই মানে এক এক করে সবাই করছি, তো অনেকটা টাইম লাগলো সবাইকে সব কিছু দিয়ে। তারপর আমরা এখানে উপাসটা অল্প ফল প্রসাদ আমাদেরকে দেওয়া হয়েছিল, এই দেখুন। তো আমরা সবাই এখানে খেয়ে দিয়ে উপাসটা ভাঙ। আর এখানে সবাই যখন পুজো করা হয়েছে তখন আমরা সবাই সবাইকে তেল সিন্দুর দিলাম। সব মানে আমরা তো সবাই মায়ের পুজো করেছি, তো আমরা সবাই সবাইকে এভাবে সিঁদুর পড়ালাম, বলতে বলে সিঁদুর খেলার মতনই খেললাম। তো খুব আনন্দ হয়েছিল, সত্যি কথা খুব আনন্দ হয়েছিল। তো দেখতে পাচ্ছ সবাই আমাকে দিচ্ছে, তো এই দেখো আমরা চলে আসছি সেই ভবনটাতে। দারুণ দেখতে, সত্যি দারুণ দেখতে, উপর দিকের লাইটিংগুলো এত সুন্দর, এত বড় একটা বলতে পারো হলটা, এত দারুণ একটা হল, পুরো হলটাই এসি রুম, খুবই সুন্দর। আর না খুব আরামও লাগছিলো, যেমন গরমটা পড়েছিল খুবই আরামও লাগছিলো, তেমনটা খুব আনন্দ করেছি আমরা। আর সবথেকে আনন্দের বিষয় কী জানতে পারো, আমি একটা মানে কি বলবো, আজকে ব্লগ করছি বলে না একটা সম্মানের মতন নিজেকে নিজে মানে ফিল হচ্ছে যে আমাকেও মানুষ সম্মান করে বলে। আমি যখন ব্লগগুলো মানে ভিডিও বানাচ্ছিলাম তখন আমাকে অনেকে দেখে বলছিল তুমি কি ব্লগ বানাও, আমি বললাম হ্যাঁ। বলছে যে আমি তোমার সে ক্যামেরা দেখা মানে ক্যামেরা করছো দেখে বুঝতে পারলাম যে তুমি হয়তো ব্লগার। তো যাই হোক, সেটা আমার জন্য অনেকটাই সম্মানের ব্যাপার, আর খুবই আনন্দ লাগছিল। এমনকি আমার থেকে অনেকেই চ্যানেলের নাম নিয়েছে, অনেকে বলছিল যে সার্চ করে দেখবো, বা অনেকে বলছে তখনই সেখান থেকেই আমাকে দেখে আমার চ্যানেলের নাম নিয়েছে বা সেখানেই আমাকে সাবস্ক্রাইব করেছে। তো অনেকটা মানে আনন্দের ব্যাপার, সত্যি অনেকটা আনন্দের ব্যাপার এই মুহূর্তগুলো, সত্যি মানে আমার জীবনে তো শুরু হয়েছে, তো তার জন্য আমার জীবনে একটা স্মরণীয় দিন। আর এই যে এখানটায় দেখতে পাচ্ছ ওরা কেক কাটছে, তো এই যে আমার ভাগ্নে আর ভাগ্নে বউ, তো ওদের মানে বলবো যে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ওদের যে নতুন জীবন যে পৃথিবীতে আসবে সেটা যেন ভালো সুস্থভাবে আসুক, সবাই যেন সুস্থভাবে থাকুক, মা সন্তান দুজনই সুস্থ থাকুক, আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো। আর এই দেখতে পাচ্ছ মানুষ আস্তে আস্তে আসছে। তো কেকটাও কিন্তু দারুণ হয়েছিল, খুব সুন্দর একটা কেক বানানো হয়েছিল, সেটা হয়তো আমার ভাগ্নের মানে বন্ধুর মিসেসেও হয়তো বানিয়েছিল। তো দারুণ কেকটা হয়েছিল, খুবই সুন্দর। আর এই দেখো সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে, ভালো লাগছিল। আর এই দেখো সবাই আমরা এখানে আসছি, তো আমরা তখন ভিডিও করছিলাম তো তখন আর আমাকে আর দেখতে পাওনি তোমরা। তো পরে দিকে আমাকে সেখানে আবার ক্যামেরাটা তোলা হয়েছিল, তার জন্য সেইখানে যদি আমি ভিডিওটা নিতে পারি তবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, চেষ্টা করব। তো এই দেখো আমরা এখানে বসে বসে সবাই সবাই কেক খাচ্ছি, তারপরে তো খাওয়া দাওয়া আছেই। তো খাওয়া দাওয়া অনেক কিছুই ছিল, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবথেকে বড় কথা, ক্যাটারিংয়ে যখন সেখানে গেলাম খেতে, তো সেখানে দেখলাম সবাই মানে আমাকে দেখে বলছে যে তুমি কি মানে ব্লগ বানাচ্ছো আমাদেরকে, তো আমি বললাম হ্যাঁ। বলছে ঠিক আছে আমাদেরকে তুলবে কিন্তু, মানে এই একটা না সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা, আর খুবই ভালো লাগছিলো। ওরা নিজের থেকেই বলছিল যে আমাদেরকেও তুলবে, আর তো ক্যাটারিংয়ে সবাইকে তুলেছিলাম, তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো সবাই ফ্যামিলিরা সবাই ফটো তুলছিল, মানে বেশিরভাগই ফটো তোলা হয়েছে, অনেক ফটো তোলা হয়েছে। তো ফটোগুলো তো আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ সব ধাপে ধাপে মানে ওর শ্বশুর শাশুড়ি মা বাবা মানে সবাইকে নিয়ে ফটো তোলা, তারপরে আমরাও ছিলাম, মানে সবাই সবাইকে নিয়ে ফটো তুলছি, ফ্যামিলি ফটো তুলছিল, তো ভালো লাগছিলো। আর এই দেখো আমিও এখানে ফটো তুলা তুলি অল্প করছি, ভালো লাগছে সত্যি।
আর যে এখানটা দেখতে পাচ্ছো তোমরা, সবাই খেতে বসেছে, আর কিছু কিছু মানে মানুষ রয়ে গেছিল খাওয়ার বাকি, আর আমি কিছুটাই তুলেছি কারণ সবাইকে তার তোলা হয়নি। আর এদিকে দেখো সব খাওয়া দাওয়া, তোমাদেরকে বলেছিলাম যে কি কি খাওয়া দাওয়া এখানে দেখতেই পাও তোমরা। এই দেখো ফার্স্টে আইসক্রিম দেখালাম, তারপরে তো রসমালাই, সরি কালাকাঁদ ছিল, এখানে দেখো মাছ, চিকেন, ফিশ, তারপরে বলতে পারে কি এটা পনির, তারপর অনেক কিছু ছিল। এই যেখানে একটা ভেজ সবজি ছিল, তারপরে ছিল ডাল, সব কিছুতে লেখাও আছে বাইরে। আর এই যে এখানটায় আছে পোলাও আছে, এখানে আছে প্লেন রাইস, আর এখানে আছে রুমালি রুটি। তো এই মানে সব কিছুই ছিল, তো খুবই খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, খুব সুন্দর একটা জমজমাট বলতে পারো দিনটা কালকে গেল। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট কিন্তু করে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই।